হ্যাঁ গাইজ, আজকে আমরা চলে আসলাম হনর প্লেস 70K নিয়ে। এই মুভি সম্পর্কে সব কিছু ডিটেলসে থাকতে চলেছে, স্পেসিফিকেশন, প্রাইস, পারফরমেন্স সব কিছুই ডিটেলসে থাকতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ডিজাইনটা আপনারা দেখতেই পারছেন, ব্যাক সাইডে দুটি ক্যামেরা রয়েছে, সিঙ্গেল এডি ফ্ল্যাশ রয়েছে, অ্যান্ড ফ্রন্ট সাইডে ওয়াটার ড্রপ নসিয়ে থাকছে, ব্যাক সাইডে কার্ভ থাকছে, অ্যান্ড হনরের লোগো থাকছে। যাক, ডিজাইনটা মোটামুটি বেশ ভালোই লাগছে, খুব খারাপও লাগছে না। তবে কার ভালো লাগছে কার ভালো লাগছে না এটা তো আমি বলতে পারছি না, কারো হয়তো ভালো লাগতে পারে, কারো হয়তো ভালো নাও লাগতে পারে। ফোন সাইডে ও ছোট্ট একটা নস রয়েছে, যা স্যামসাংয়ের M3 মতোই। ক্যামেরা যেখানে রয়েছে সেখানে ম্যাট ফিনিশ রয়েছে, দেখতেই পারছেন। এর রাইট সাইডে পাওয়ার বাটন, পাওয়ার বাটনের সঙ্গে থাকছে ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ভলিউম অন বাটন। যার থিকনেস থাকছে 8.3 mm, ওয়েট থাকছে 196 গ্রাম। যদি ডিসপ্লে কথা বলি, যাক ডিজাইনটা কার ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন। ডিসপ্লে এখানে থাকছে আইপিএস এলসিডি 90Hz রিফ্রেশ রেট, 6.74 ইঞ্চের ডিসপ্লে। এখানে HD ব্লার ডিসপ্লে থাকছে 720x1600 পিক্সেল। ডিসপ্লে তো এখানে বেকার ডিসপ্লে ইউজ করা হয়েছে, যা কোনো কাজের না। এই 10,000 প্রাইসের মধ্যে হলে ঠিক আছে। তো চলুন আমরা দেখি প্রাইসটা কত হতে চলেছে। প্রাইস শেষে থাকতে চলেছে, এখানে ওয়েস থাকছে 112, ম্যাজিক UI 6.1, এখানে প্রসেসর থাকছে মিডিয়াটেক ডিমনেটি 6020, যেটা 7 nm প্রসেস হয়েছে। তার সিপিইউ 2.2 GHz কাজ করে, কোর্টেক্স A76। এখানে জিপিইউ থাকছে মালিজি 57MC2। এই প্রসেসরটি মিড লেভেল প্রসেসর, যার সিপিইউ স্ন্যাপড্রাগন 695 সঙ্গে মিলে যাচ্ছে। সিপিইউর পাওয়ার, পার জিপির পাওয়ার তো আমরা ঠিক আন্দাজ করতে পারছি না, তবে তার থেকে নিচেই থাকছে। এখানে মেমোরি কার্ড স্লট ইউজ করা হয়নি, 8GB 128GB 256GB 8GB থাকছে। এখানে ব্যাক সাইডে ক্যামেরা থাকছে 2টি 50+2, মেইন ক্যামেরা 1.8 সঙ্গে থাকছে। এখানে 1080p রেকর্ডিং করতে পারবেন, সিঙ্গেল ক্যামেরা 5MP থাকছে, যা কোনো কাজের না সেলফি ক্যামেরা, এ দিয়ে বা কী বা উঠবে। এখানে 3.5mm ফোন জ্যাক ইউজ করা হয়েছে। এই ক্যামেরাতে তোলা কিছু স্যাম্পল আপনারা দেখতেই পারছেন, ক্যামেরা মোটামুটি ঠিকঠাকই রয়েছে। আপনারা দেখে আন্দাজ লাগাতে পারছেন যে কোয়ালিটি কেমন হতে চলেছে। হ্যাঁ গাইজ, প্রাইসটাও কম রাখা হয়েছে, প্রাইসটাও 13,000 মধ্যে রাখা হয়েছে। তাই 13,000 প্রাইসে আমরা যদি দেখি, আইপিএস ডিসপ্লে মোটামুটি ঠিকঠাক রয়েছে, এখানে প্রসেসর পাওয়ার প্রসেসর পেয়ে যাচ্ছেন 13,000 প্রাইসে। তবে এখানে ফুল HD প্লাস ডিসপ্লে ইউজ করতে পারতো 13,000 প্রাইসে। সিঙ্গেল ক্যামেরা 50MP পেয়ে যাচ্ছেন, এখানে কিছু ইমপ্রুভ করার দরকার ছিল, সেলফি ক্যামেরায় 16MP ইউজ করা দরকার অবশ্যই ছিল। তবে এখানে প্রসেসর ঠিকঠাকই রয়েছে 13,000 প্রাইসে। তবে এখানে ব্যাটারি অনেক পাওয়ারফুল ব্যাটারি ইউজ করা হয়েছে, যা 6000mAh ব্যাটারি, লিথিয়াম পলিমার টাইপ ব্যাটারি, 22.5W ফাস্ট চার্জার এখানে পেয়ে যাচ্ছেন। ফোনের 3টি কালার থাকছে, ব্ল্যাক, ব্লু, সিলভার। যাক, এই প্রাইসে এই ফোনটি আমরা অ্যাভারেজ বলবো, বেশি ভালোও না আবার বেশি খারাপও না, তবে মিডিয়াম এখানে চলে যাবে। যাক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করে দিন, আর আমাদের চ্যানেলে আপনার পছন্দ সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সো গাইজ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।